na 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 na. রসে 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 ডুবে সাধে সাধে সাধ ভব ঘুরে। শীতকাল মানেই তেলে ভাজা নানান রকম সবজি দিয়ে বিভিন্ন রকমের খাওয়ার, আর কড়াইশুঁটির কচুরি আর আলুরদমের কম্বিনেশনটা শীতকালের সাথে তো অনবদ্য। তাই আজকে আলুরদম আর কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আলু নিয়ে নিয়েছি, এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম এগুলো তো থাকছি। প্রথমে আলুগুলোকে ধুয়ে নিয়ে, অবশ্যই সেটা কিন্তু নতুন আলু, ধুয়ে নিয়ে ভালো করে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে জিনিসটাকে জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব, জল মিশিয়ে আর কি। এবার যতক্ষণ এগুলো করছি, ওইদিকে আলুটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে, এদিকে আমি এই প্রিপারেশনগুলো করে নিলাম। ওদিকে তো মশলাটা রেডি করলাম, এদিকে মিক্সিতে আদা কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নিলাম। ওদিকে দেখুন আলু ভাজা কিন্তু হয়ে গেছে। ওই আলু ভাজার তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে ওগুলো, ওই যে আদার কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আদাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে একটু নেড়ে ছেড়ে ভেজে ভেজে নিলাম, একটু রান্না করে নিলাম আর কি। যখন দেখবো তেলটা ছেড়ে মতো এসছে, তখন ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে জিনিসটা ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম। তারপর দেবো নুন পরিমাণ মতো, মিষ্টি পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে, এই রকম অবস্থাতে দিয়ে দেবো টমেটো। টমেটোটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। দেখবেন কিছুক্ষণ পরেই টমেটোটা নরম হয়ে গিয়ে মিশে গেছে। যখনই এরকম অবস্থা হবে তখন কিন্তু আমাদেরকে কী করতে হবে, হ্যাঁ এখানে আমি পরিমাণ মতো মিষ্টিটাও দিয়ে দিলাম। তারপরে এখানে যখন ব্যাপারটা পুরো মজে আসবে, ভাজা আলুগুলোকে দেব, দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স 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 মিক্স। আর এই যে দেখতে, মানে এই যে আলুর সঙ্গে গ্রেভির যে মাখাটা হচ্ছে না, এটা দেখতেই কিন্তু হেভি লাগে। তো যাই হোক, এইভাবে একটু কষিয়ে নিয়ে যখন একদম মশলাটা কষে তেল ছেড়ে দেবে, কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবার একসাথে সবটাকে একসাথে মিক্স করব। মিক্স করে নেব আর বাটিতে যেটুকু জল লেগেছিলো কাজু বাদামের সেটাও দিয়ে দেবো। যখন কষে আসবে লাস্টে দেবো হচ্ছে কড়াইশুঁটিগুলো, কারণ কড়াইশুঁটিটাও আর একটুখানি কষলো, তারপর জলের সাথে সিদ্ধ হবে, ওগুলো অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। যখন কষে এলো গরম জল দিলাম পরিমাণ মতো, যে যেরকম জল মানে কনসিস্টেন্সি রাখবে। তারপর হয়ে গেলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। তাহলে চলো কচুরিটা এবার দেখে নিই। কড়াইশুঁটিটাকে প্রথমে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম, এরকম একদম ফাইন পেস্ট করতে হবে, কারণ লাম্প থাকলে কিন্তু কচুরিটা ফেটে যাবে। তারপর একটা মিক্সিতে মানে মিক্সিং জারে আদার কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে ওখানে কালো জিরে আর হিং ফোড়ন দিলাম। তারপর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে মানে মিক্সড করে নিয়ে, একটু ভাজা ভাজা করে নিয়ে, ওর মধ্যে জিরে, ধনে আর হলুদ গুঁড়োটাকে জলে মিশিয়েছিলাম, সেটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে যতক্ষণ না জলটা শুকিয়ে জিনিসটা লেই লেই হয়ে একদম আঠা আঠা হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সিতে ব্যাপারটাকে নামিয়ে ফেলতে হবে। তারপরে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে গোল গোল করে বল বানাতে হবে। হ্যাঁ, ময়দা মাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নালে কিন্তু লুচি ফুলবে না। আর আমি তো অতটা ভালো ময়দা মাখতে পারি না, তাই দিদি ময়দাটা মেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে গোল গোল বলগুলোকে নিয়ে হাতের সাহায্যে ফুটো করে ওর মাঝখানে আমি ওই কড়াইশুঁটির পুরটা ভরে দিলাম, মানে দিদিই ভরে দিল। তারপর ওটাকে মুখটাকে বন্ধ করে নিয়ে ভালো করে একটা গোল মতো করে বল বানিয়ে নিতে হবে। তারপর এরকম করে সবকটা বল কিন্তু দিদি আমাকে একটা দেখিয়ে দিয়েছে, বাকিগুলো আমি সব নিজে করে নিয়েছি। তারপর এরকমভাবে যখন জিনিসটা রেডি হয়ে যাবে, ভালো করে বেলে নিয়ে গরম গরম তেলে ভেজে ফেলতে হবে। একটা দারুণ ইয়াম্মি কিন্তু কম্বিনেশন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, বিকেলের ইভিনিং স্ন্যাক্সে বলুন, রাতের ডিনারে বলুন, আর সকালের ব্রেকফাস্টে বলুন, জমে যাবে কিন্তু যদি এরকম কম্বিনেশনের খাবার থাকে। আর আমরা কিন্তু এটা ডিনারে খেয়েছিলাম, আপনারা ডিনারেও খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন।
আমার কিন্তু দারুণ লেগেছিল। আর শীতের শীতকালে গরম গরম, মানে জাস্ট ভেজে গরম গরম দিয়ে দিয়েছিল, দারুণ খেতে লাগছিল। আলুর দমটা কিন্তু আমি করেছিলাম, আর কড়াইশুঁটির কচুরির ভেতরের পুরটাও আমি করেছিলাম, শুধু ময়দাটা মেখে এই কচুরিগুলো ভেলেছে, মানে ভেজেছে আমার দিদি, কারণ অত ভালো কচুরি আমি ভাজতে পারি না। তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা।